বন্ধুরা নল ও বাচ্চা থেকে যদি এরকম জটিল টাইপের কিছু কোয়েশ্চান দেওয়া থাকে তো কিভাবে তোমরা সমাধান করবে সহজে চলো দেখে নেওয়া যাক এখানে যে কোয়েশ্চানটা দেওয়া আছে একটি ট্যাঙ্ক এও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয় এও বি নলটি যথাক্রমে বাহাত্তর ও নব্বই মিনিটের ট্যাঙ্কটি ভর্তি করে সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি দু ঘন্টায় ভর্তি হয় এও বি একত্রে বারো মিনিট চালানোর পর বন্ধ করে সি চালানো হলো ট্যাঙ্কটি খালি হবে তো ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে সেটা বার করতে বলেছে খালি কী করছে সি নলটা ভর্তি কী করছে এও নল ঠিক আছে ভর্তি করছে এও বি নল সি খালি করছে তো অঙ্কটা কীভাবে করবে চলো প্রথম পদ্ধতি দেখে নিয়ে যাক তো প্রথম পদ্ধতিতে দেখো এও বি যেহেতু ভর্তি করছে একা একা ভর্তি করতে সময় লাগছে বাহাত্তর মিনিট আর নব্বই মিনিট কিন্তু দুজনে যদি একত্রে ভর্তি করতো এওবি যদি একত্রে ভর্তি করতো একসঙ্গে একত্রে ভর্তি করলে কতক্ষণ সময় লাগতো সূত্রটা কী ছিল বাহাত্তর গুণিত নব্বই ডিভাইড বাই বাহাত্তর যুক্ত নব্বই বাহাত্তর সাথে নব্বই যোগ করলে কত হবে একশো বাষট্টি তো এটা কাটাকাটি করো নয়তে কাটো ন আটটে বাহাত্তর নয় এক নয় বাহাত্তর ন আটটে বাহাত্তর আঠেরো পাঁচে নব্বই পাঁচ আটটে চল্লিশ মিনিট এও বি যদি একত্রে ভর্তি করতো চল্লিশ মিনিট সময় লাগতো তো শেষের লাইনটা পড়ো এও বি একত্রে বারো মিনিট চালানোর পর বন্ধ করে মানে এও বি চল্লিশ মিনিটে এক অংশ ভর্তি করতে পারে ঠিক আছে তো বারো মিনিটে কত অংশ ভর্তি করবে চল্লিশ মিনিটে যদি এক অংশ ভর্তি করে বারো মিনিটে ভর্তি করবে বারো বাই চল্লিশ কাটাকুটি করো চার তিনে চার দশে মানে তিনের দশ অংশ ভর্তি করবে ঠিক আছে এই যে এও বি নলটা তিনের দশ অংশ ভর্তি করল এটাই খালি করবে কে সি নলটা সি নলটা যতটা ভর্তি হয়েছে ততটাই খালি করবে ঠিক আছে সেই খালি করতে সিনলটা কত সময় লাগবে সেটা আমাদের বার করতে বলেছে ঠিক আছে তো এরপর দেখো সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি দু ঘন্টায় ভর্তি হয় সবকটি নল মানে কি এ নল যুক্ত বি নল যুক্ত সি তিনটে নলই যদি খোলা থাকে সময় লাগছে কত সময় লাগছে দু ঘন্টা দু ঘন্টা মানে কি একশো কুড়ি মিনিট তো তিনটে নল খোলা থাকলে সময় লাগছে একশো মিনিট ঠিক আছে আর দেখো নল ভর্তি করছে চল্লিশ মিনিট এরপর আগের ক্লাসটা একটু মনে করো মানে এর আগের যে ক্লাসটা করেছিলাম নল ও বাচ্চা আগের ক্লাসটা সেটাতে এরকম যখন কন্ডিশান দেওয়া থাকতো দুটো নল ভর্তি করছে একটা খালি করছে সিনলটা খালি করছে আবার এখানে দুটো নল ভর্তি করছে চল্লিশ মিনিটে মানে আমরা সবসময় কী ধরবো সিনলটা খালি করার সময়টা কীভাবে নির্ণয় করবো এই যে সিনলটা এটা সি সি দ্বারা খালি হয় কতক্ষণ সি দ্বারা খালি সি দ্বারা খালি হবে কতক্ষণে সি দ্বারা খালি হবে সূত্রটা কি একশো একশো কুড়ি চল্লিশ ছোটটা মানে একশো কুড়ি বিযুক্ত চল্লিশ দুটো যদি ভর্তি করে সেখানে প্লাস হচ্ছিল ঠিক আছে দুটো যোগ করে দিল একটা ভর্তি একটা খালি হলে মাইনাস হবে ঠিক আছে বুঝতে পারলো ব্যাপারটা তো এটা সময়টা কত লাগবে একশো কুড়ি গণিত চল্লিশ ডিভাইড বাই আশি শূন্য শূন্য করো চার দুগুণে দুই ষাটে মানে ষাট মিনিট সময় লাগছে সি দ্বারা সি দ্বারা ট্যাঙ্কটি পুরোপুরি খালি হতে ষাট মিনিট সময় লাগে পুরোপুরি ষাট মিনিটে এক অংশ খালি করতে পারে সিনলটা সিনলটা ষাট মিনিটে এক অংশ খালি করতে পারে কিন্তু আমাদের খালি করতে হবে কত এ অংশটা যেটা এও বি ভর্তি করেছে মানে তিনের দশ অংশ যেটা ভর্তি করেছে সেটা খালি করতে কতক্ষণ সময় লাগবে সেটা বার করতে বলেছে তো এক অংশ খালি করতে যদি ষাট মিনিট সময় লাগে তিনের দশ অংশ খালি করতে সময় লাগবে কতক্ষণ ষাট গুণিত তিনের দশ দশ ছয়ে ছ তিনে আঠেরো মিনিট আঠেরো মিনিট সময় লাগবে বুঝতে পারলে আশা করি অবশ্যই বুঝতে পারবে এক অংশ খালি করছে ষাট মিনিটে দিনের দশ অংশ খালি করবে আঠেরো মিনিটে যেটা এ বি নল ভর্তি করে দিল সেটাই খালি করবে তো সেই সময়টা আমাদের বার করতে বলেছে তো আঠেরো মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার এটা গেল একরকম পদ্ধতি এ পদ্ধতি ছাড়া অন্যরকম পদ্ধতি কীভাবে সমাধান করবে চলো দেখে নিয়ে যাক এ অঙ্কটা ওটা সেকেন্ড পদ্ধতি কিভাবে সমাধান করবে সে একই নিয়মে এতগুলো অঙ্ক যে টিক্সের সাহায্যে করছিলাম সেই একই টিক্সের সাহায্যেই করবো এ নলটা ভর্তি করছে কত মিনিটে বাহাত্তর বি নলটা নব্বই আর তিনটে নল এ করতে এ যুক্ত বি যুক্ত সি তিনটে নল এ করতে করছে দু ঘন্টায় দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট তাহলে একশো কুড়ি লিখেছিলাম বাহাত্তর নব্বই একশো কুড়ির লোসাগু কত লোসাগু হবে দেখো তিনশো ষাট এগুলো তোমরা মুখোমুখি করতে পারবে ঠিক আছে তোমাদের যখন প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে যে আমরা দেখামাত্রই মুখে মুখেই লোসাগু গোসাগু যেটা বলুক বার করতে পারবে ঠিক আছে তো এর জন্য লোসা গোসাগর ক্লাস ভিডিওগুলো দেখে নিও যদি তোমরা বুঝতে চাও আর টিক্স জানতে চাইলে সেটা অবশ্যই বলে দিও আমি লোসাগু গোসাগুর জন্য স্পেশালভাবে একটা ক্লাস করে দেব ঠিক আছে তো এরপর বাহাত্তর কত ওই তিনশো ষাট বাহাত্তর নব্বই চারে একশো কুড়ি তিনে দেখো এ নলটা এক মিনিটে পাঁচ একক ভর্তি করতে পারে বি নলটা এক মিনিটে চার একক ভর্তি করতে পারে আর তিনটে নল এ করতে এক মিনিটে তিন একক ভর্তি করতে পারে মানে এটা তারা বুঝতে পারছি কি যে এ বি ভর্তি করছে সি যেহেতু খালি করছে তাই ভর্তির পরিমাণটা কম হচ্ছে ঠিক আছে তো এবি এ করতে বারো মিনিট চালানোর পর তো এবি যদি এক করতে বারো মিনিট চলে এ করছে পাঁচ একক ভর্তি বি করছে চার একক দুজন এই করতে কত একক ভর্তি করবে একবারে এবি দুজন এক করতে করবে কত এ করতে পাঁচ চারে নয় নয় একক ভর্তি করবে এই নয় একক ভর্তি করবে কত মিনিট বারো মিনিট তো বারো মিনিট নয় একক ভর্তি করলে কতটা ভর্তি বারো নয় একশো আট একক একশো আট একক ভর্তি করছে ঠিক আছে তো এ একশো আটই খালি করবে কে সি তো আমরা সি এর ক্ষমতাটা বার করবো ঠিক আছে তো সি এর ক্ষমতাটা কীভাবে পাবো এবি হচ্ছে তিন আর এবি হচ্ছে কত নয় তো নয় যুক্ত সি সমান কত পাচ্ছি নয় যুক্ত সি সমান পাচ্ছি তিন তো সি সমান কত হবে সি সমান সি সমান হবে মাইনাস ছয় তো সি সমান যদি মাইনাস ছয় হয় তো একশো আট একে ভর্তি করতে কত সময় লাগবে একশো আট ডিভাইড বাই ছয় ছয় একে ছয় আটচল্লিশ ছ আটচল্লিশ দেখো আঠেরো মিনিট অ্যান্সার চলে এলো তো এইভাবে তোমরা করতে পারো ঠিক আছে এ পদ্ধতি করলে সময়টা আরও কম লাগবে ঠিক আছে আর তোমাদের হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে তো আঠেরো মিনিট হচ্ছে আমাদের দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে তিনটি নল এ বিও সি একত্রে ছ ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে দু ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হল এবং এ বি নল দুটি চৌবাচ্চাকে পরবর্তী সাত ঘন্টায় পূর্ণ করে শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে তো এই টাইপের কোশ্চেন যখন দিবে সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে সলভ করবে চলো দেখি নিয়ে যান তো দেখো কোশ্চেন কি বলেছে এবিসি এ করতে ছ ঘন্টায় পূর্ণ করে ঠিক আছে তারপর বলেছে দেখো দু ঘন্টা একসঙ্গে কাজ করার পর দু ঘন্টা একসঙ্গে তিনটে নলই কাজ করছিল তারপর তো সি বন্ধ করে দেওয়া হলো তো দু ঘন্টায় এবিসি তিনটে নলই কতটা ভর্তি করবে এবিসি তিনটে নল দু ঘন্টায় কতটা ভর্তি করবে ছ ঘন্টায় যদি এক অংশ করে দু ঘন্টায় কতটা করবে দুই বাই ছয় করে দাও তাহলে করতে পারছি দুই তিনে মানে একের তিন অংশ ছ ঘন্টায় করে পুরোটাই ভর্তি তো দু ঘন্টায় করবে কত এক তিন অংশ সহজ হিসাব ঠিক আছে এবিসি তিনটে নল দু ঘন্টায় একের তিন অংশ ভর্তি করে তাহলে বাকি থাকছে কত বাকি থাকছে দেখো এক বিযুক্ত একের তিন মানে দুয়ের তিন এ দুয়ের তিন অংশ কে ভর্তি করবে দেখো কোশ্চানে বলে দিয়েছে সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং ও বি নল দুটি চৌবাচ্চাকে পরবর্তী সাত ঘন্টায় পূর্ণ করে মানে এই যে দুয়ের তিন অংশ ভর্তি করবে এটা ও বি এ করতে ভর্তি করবে সাত ঘন্টায় কত ঘন্টায় সাত ঘন্টায় তা দুয়ের তিন অংশ ভর্তি করছে কত ঘন্টায় সাত ঘন্টা তাহলে এক অংশ ভর্তি করবে কত সাত গুণিত তিন ডিভাইড বাই দুই পাচ্ছি কত একুশে দুই ঘন্টা ঠিক আছে মানে এবি একত্রে এ প্লাস বি একত্রে একত্রে ভর্তি করবে কত ঘন্টায় একুশের দুই ঘন্টা ঠিক আছে একুশের দুই ঘন্টায় এবি এ করতে ভর্তি করবে দেখো এ অঙ্কগুলো নল চৌবাচ্চার অঙ্ক সময় কার্যের অঙ্ক একই টাইপের অঙ্ক টিক্সও একই কাজে লাগবে তোমরা যদি সময় সময়কারজের ভিডিওগুলো দেখে থাকো দেখবে একই টিক্সে অঙ্কগুলো করেছি সেই টিক্সেই নল চৌবাচ্চার অঙ্কগুলো করছি ঠিক আছে মানে একটা ভিডিও দেখলেই তোমাদের দুটো চ্যাপ্টার হয়ে যাবে সময় কার্য হয়ে যাবে আর নল চৌবাচ্চা হয়ে যাবে যদি না তোমরা সময় কার্যের ক্লাসগুলো দেখে থাকো অবশ্যই দেখে থাকবে আর আজকে যারা প্রথম নল চৌ বাচ্চা দেখছো তারা কিন্তু প্রথম থেকে নল চৌ দেখবে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে প্লে গিয়ে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তাহলে এবি একত্রে একুশে দুই ঘন্টা সময় নিচ্ছে এরপর দেখো এবিসি সময় নিচ্ছে কত ঘন্টা এবিসি সময় নিচ্ছিল দেখো ছ ঘন্টা আর এবি সময় নিচ্ছে দেখো কত ঘন্টা একুশের দুই ঘন্টা আচ্ছা এটা যদি বিয়োগ করে দিই তাহলে এ কেটে গেল বি কেটে গেলো সিটা পড়ে রইল ঠিক আছে এরপর দেখো দুটো নল একত্রে যখন একত্রে থেকে যখন একা কাজ করবে বা ভর্তি করবে একত্রে থেকে যখন একাকা ভর্তি করবে সেক্ষেত্রে মাইনাস হবে আর একাকা থেকে যখন একত্রে যাবে সবসময় প্লাস হবে সেটা সময় কাজেও বলেছি নল চৌপাচ্ছায় বলেছি তাহলে এই দুটো যে টিক্সটা কাজে লাগাবো কী টিক্সটা একত্রে থেকে একা একা কাজ করছে মানে ছয় গুণিত একুশের দুই ডিভাইড বাই একুশের দুই বিযুক্ত ছয় ঠিক আছে বুঝতে পারলে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই যেটা বড়ো সেটা এক্স ধরবে আর যেটা ছোটো সেটা ওয়াই ধরবে ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে ছয় গুণিত একুশের দুই ছ দনে বারো নয় দুই পেয়েছি নয় দুই পেয়েছি মানে দুই বাই নয় হবে ঠিক আছে তো দুই- দুয়ে কাটলো তিন দুগুনে তিন তিরিকে তিন সাত সাত দুগুনে চোদ্দো ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এখন নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে দুটি নল একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে ছ মিনিট ও সাত মিনিটে পূর্ণ করে নল দুটিকে যথাক্রমে এক মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে তো দেখো এই টাইপের অঙ্ক অন্তর অন্তর বা অল্টারনেটিভ ডে অল্টারনেটিভ ডে অঙ্কগুলো যেরকম সময়কার্যে করেছিলাম যে টিক্স কাজে লাগিয়ে করেছিলাম এখানেও সেই একই টিক্স কাজে লাগিয়ে আমি নর চোপাচ্চ অঙ্কটা করব। তোমরা যারা অল্টারনেটিভ ডে ভিডিওটি দেখো নি সময় কার্যের অবশ্যই অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো এখানে দেখো দুটি নল এ হচ্ছে একটা নল আর বি ধরছে একটা নল তো এ করছে ছ মিনিটে বি করছে সাত মিনিটে ছয় সাত লোসাহ করো বিয়াল্লিশ ছ সাত সাত ছয়ে ঠিক আছে এর ক্ষমতা মানে এ এক মিনিটে সাত একক ভর্তি করতে পারে বি এক মিনিটে ছয় একক ভর্তি করতে পারে বা পূর্ণ করতে পারে তো নল দুটিকে যথাক্রমে এক মিনিট অন্তর অন্তর খোলা হলে ঠিক আছে মানে কি প্রথমে এ নলটা খোলা হচ্ছে তারপর বি নলটা তারপর এ নলটা তারপর বি নলটা তারপর এ নলটা তারপর বি নলটা এভাবেই চলছে ঠিক আছে প্যাটার্নটা এরকম হবে ঠিক আছে সেম অ্যাজ অল্টারনেটিভ ডে টাইম ওয়ার্ক ঠিক আছে সময়কার্যে অল্টারনেটিভ ডে এর মতনই সেমভাবে ঠিক আছে তো এ এক মিনিটে কত ভর্তি করে সাত একক তাহলে সাত লিখে দিচ্ছি বি এক মিনিটে কত একে ভর্তি করে ছয় তাহলে এর এক মিনিট সময় লাগলো এর এক মিনিট সময় লাগলো টোটাল কত দু মিনিটে দু মিনিটে কতটা ভর্তি করছে দু মিনিটে ভর্তি করছে সাত আট ছয় যোগ করলে তেরো ঠিক আছে দু মিনিটে ভর্তি করছে তেরো একক আমাদের করতে হবে বিয়াল্লিশ একক ভর্তি করতে হবে তো তেরোকে কত দিয়ে গুণ করলে বিয়াল্লিশের কাছাকাছি যাব দেখো তেরোকে যদি আমি তিন দিয়ে গুণ করি তেরো তিনে কত বা উনচল্লিশ দেখো বিয়াল্লিশের কাছে চলে যাচ্ছি তেরো চারে গুণ করলে বাহান্ন চলে আসছে অনেক বেশি হয়ে যাচ্ছে তাই তেরো তিনে উনচল্লিশ হয়ে যাচ্ছি তো এটাকে যেহেতু তিন দিয়ে গুণ করেছি এটাকেও তিন দিয়ে গুণ করতে হবে মানে ছ মিনিট ছ মিনিটে ভর্তি করছে কতটা উনচল্লিশ একক ঠিক আছে তো বাকি থাকছে কত ভর্তি করতে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে উনচল্লিশ বাদ দাও বাকি থাকছে তিন একক ঠিক আছে আচ্ছা এই তিন এককটা কে ভর্তি করবে প্যাটার্নটা কী আছে এবি এ বি এবি মানে এ বি এবি বি এ এবি করে চলে গেছে মানে বিয়ে শেষ হয়েছে পরবর্তী কাজটা কে করবে পরবর্তী কাজ কে করবে এ এ এক মিনিটে কত একে করে সাত একে ঠিক আছে এরপর টিক্সটা কি বলেছিলাম ছ মিনিট হয়েছে তো ছয়টা লিখলাম ছ মিনিট যেহেতু সময় লেগেছে ছয় লিখলাম এরপর যে কাজটা করবে কে কাজটা করবে এ তার ক্ষমতা কত তার ক্ষমতা সাত সেটাকে নিচে লিখবে আর যতটা ভর্তি করতে হবে রিমেনিং ওয়ার্ক বা রিমেনিং যতটা কাজ থাকবে যতটা ভর্তি করতে হবে সে একইভাবে তিন তিনটা উপরে লিখে দাও এটাই অ্যান্সার ছ পূর্ণ তিনের সাত এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো সেম অ্যাস টাইম ওয়ার্ক ঠিক আছে একই রকমভাবে তো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে এ ও বি দুটি পাইপ একটি চৌবাচ্চাকে বাচ্চাকে কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে পূর্ণ করে সি পাইপটি চৌবাচ্চাটি পনেরো মিনিটে খালি করে বি ও সি পাইপ তিনটি এক মিনিট অন্তর অন্তর খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে তো এ করছে কত মিনিটে কুড়ি মিনিটে বি করছে কত মিনিটে তিরিশ মিনিটে আর সি খালি করছে কত মিনিটে সি খালি করছে পনেরো মিনিটে দেখো এ ও বি সময় বেশি লাগছে সি এর সময় কম লাগছে মানে সি এর ক্ষমতাটা বেশি ঠিক আছে কুড়ি তিরিশ আর পনেরো পোশাক হচ্ছে ষাট কুড়ি তিনে তিরিশ দুগুনে পনেরো চারে ঠিক আছে তো এরপর কী বলেছে দেখো এ বি সি পাইপ তিনটি এক মিনিট অন্তর অন্তর খোলা হলে মানে প্রথমে কাজ করছে কে এ তারপর করছে বি তারপর সি তারপর আবার এ তারপর আবার বি আবার সি এ বি সি এই প্যাটার্নে চলে আসছে ঠিক আছে তো এ দেখো এক মিনিটে কতটা ভর্তি করছে তিন একক বি এক মিনিটে ভর্তি করছে দুই একক ঠিক আছে আর সি এক মিনিটে খালি করছে এটা মাইনাস চূহ্য দিচ্ছি ঠিক আছে খালি করলে মাইনাস চূহ্য দিতে বলেছি তা সি এক খালি করছে চার একক তাহলে মাইনাস চার ঠিক আছে তাহলে দেখো এক মিনিট এক মিনিট এক মিনিট টোটাল কত মিনিট হলো এক যুক্ত এক যুক্ত এক মানে তিন মিনিটে তিন মিনিটে কতটা ভর্তি হচ্ছে তিন আর দুয়ে যোগ করলে পাঁচ পাঁচ একক ভর্তি হচ্ছে আর চার একক খালি হচ্ছে মানে কি তিন মিনিটে এক একও ভর্তি হচ্ছে ঠিক আছে বুঝতে পারলে এ তিন আর দুয়ে পাঁচ একও ভর্তি হচ্ছে আর এই চার এককটা সি সি তো খালি করছে মাইনাস চার তাহলে মাইনাস চার পাঁচ থেকে মাইনাস চার করলে কত হয় এক পাওয়া যায় তো টোটাল তিন মিনিটে এক একক ভর্তি হচ্ছে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল কিন্তু আমাদের ভর্তি করতে হবে কত ষাট একক ঠিক আছে এতটা ভর্তি করতে হবে এরপর এখানে একটা টিস কাজে লাগাবো ঠিক আছে দেখো আমাদের প্যাটার্নটা কীভাবে চলছে এ বি সি এ বি বি সি সি এ এ প্যাটার্ন চলছে ঠিক আছে তো আমাদের এই যে এক এককটাকে যদি ষাট একক নিয়ে যেতে হবে ঠিক আছে তো একটা জিনিস লক্ষ্য করো যখনই আমাদের মনে করো সে বাঁদরের গাছে উঠা নামার অঙ্কগুলো মনে আছে বাঁদর একটা বান্দর দেখো তিন মিটার উপর উঠছিল দিয়ে আবার পিছলে যেয়ে দু মিটার নেমে যাচ্ছিল ক্লিয়ার আছেন বাঁদরের যে ক্লাসটা করেছিলাম 3 তিন মিটার উপর উঠছিল। দু মিটার নেমে যাচ্ছিল মানে এক মিটার সে উঠছিলো ঠিক আছে টু সেকেন্ডে এক সেকেন্ডে তিন মিটার উঠছিল। পরবর্তী এক সেকেন্ডে দু মিটার নেমে যাচ্ছিলো তো দু সেকেন্ডে সে এক মিটার উঠছিল সেম অঙ্কটা ঠিক আছে দেখো বি ভর্তি করছে পাঁচ একক সি খালি করছে চার একক ঠিক আছে তো এভাবে ভর্তি খালি ভর্তি খালি করতে করতে আমাদেরকে এমন একটা পজিশানে যেতে হবে এমন একটা পজিশানে যেতে হবে এ তিনে দুই যোগ করলে কত হয় পাঁচ মানে ষাট থেকে পাঁচ বিয়োগ দিয়ে দাও ততদূর পর্যন্ত আমরা কি করব। ততদূর পর্যন্ত সময়টা কাউন্ট করব। ঠিক আছে তিনে দুই পাঁচ যোগ সে বাঁদরের অঙ্কটা মতনই সেম টাইপের ঠিক আছে তিনে দুই যোগ হলে পাঁচ মানে পাঁচ একেও বাদ দিতে হবে মানে ষাট থেকে পাঁচ একক বাদ দিলে কত হচ্ছে পঞ্চান্ন মানে আমরা এটা পঞ্চান্ন করবো ঠিক আছে তো একে পঞ্চান্ন দিয়ে গুণ করো তিনকেও তাহলে পঞ্চান্ন দিয়ে গুণ করতে হবে মানে কত মিনিট হচ্ছে একশো পঁয়ষট্টি মিনিট একশো পঁয়ষট্টি মিনিটে পঞ্চান্ন একক ভর্তি হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা বললাম কেন দেখো একশো পঁয়ষট্টি মিনিটে যখনই পঞ্চান্নকেও ভর্তি হবে তার পরবর্তী এক মিনিটে এ আবার ভর্তি করবে একক মানে একশো পশ একশো যখন এক পঞ্চান্নকে ভর্তি করছে তার পরবর্তী এক মিনিটে এ আবার তিনে একক ভর্তি করে দেবে মানে পঞ্চান্ন সঙ্গে তিন যোগ করে দাও মানে আঠান্ন হয়ে গেল তার পরবর্তী এক মিনিটে আবার বি দু একক ভর্তি করে দেবে ঠিক আছে তাহলে দেখো আমাদের টোটাল কত পঞ্চান্ন তিনে দুই দুই যোগ করলে ষাট একক হয়ে যাচ্ছে তো ষাট একক ভর্তি হয়ে গেলে কত মিনিটে ঠিক আছে ষাট একক ভর্তি হয়ে গেলো একশো পঁয়ষট্টি আর দুই যোগ করলে একশো সাতষট্টি মিনিটে ঠিক আছে সেম বাঁদরের যে উঠানো বড় অঙ্কগুলো আর এই যে নল চৌপাচ্ছে এই অঙ্কটা সেম অঙ্ক ঠিক আছে তাহলে একশো সাতষট্টি মিনিটে ষাট একক ভর্তি হয়ে গেলো তো আমাদের যখন ভর্তি হয়ে গেছে বলছে কী কতক্ষণে খালি চৌপাচ্ছে জলপূর্ণ হবে তাহলে ষাট একক ভর্তি হয়ে গেছে মানে কি মানে আমাদের খালি থাকছে না মানে তার পরবর্তীগুলো তো তারপর তো সি খালি করতো তা আমাদের বার করতে বলেছে কতক্ষণে ভর্তি হবে তো একশো সাতষট্টি মিনিটে যখন সার্টেপে ভর্তি হয়েছে তাহলে খালিটা শেষ যে খালিটা সেটা কাউন্ট করব না সে সেম বাঁদর যখন লাস্ট মিনিট উঠছিল সে তিন মিনিট উঠে যাচ্ছে তার নেমে যাওয়াটা কাউন্ট করছিলাম না সেম নরচো বচ্চ একই টাইপের অঙ্ক ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা ভালো লাগবে তোমাদের প্রত্যেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়কনি টিপে দেবেন